আসসালামু আলাইকুম 43তম এবং 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অতি সন্নিকটে আর এই অল্প সময়ের মধ্যে আপনার প্রস্তুতিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা বাংলা সাহিত্যের তৃতীয় পর্বের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা একে একে প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের এই তৃতীয় পর্বে আলোচনা করতে যাচ্ছি বাংলা সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নাটক এবং স্মৃতিকথা নিয়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বরাবর এখান থেকে প্রশ্ন এসে থাকে বিগত 35তম বিসিএস থেকে শুরু করে আজ অবধি 41তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই এখান থেকে প্রতি বছরই একটির মতো প্রশ্ন এসেছে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি এবং এগুলোকে আমরা টেকনিকের মাধ্যমে দেখাবো কত সহজে এগুলোকে আপনি আয়ত্ত করতে পারেন সাথে সাথে সবগুলো আজেবাজে উপন্যাস বা নাটক না পড়ে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ সাথে সাথে আমরা টেকনিক দেখাবো তাহলে শিরোনাম দিবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সর্বপ্রথমে আমরা আলোচনা করব এরপর আমরা নাটক আলোচনা করব মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক অদ্ভুত আধার এক এটি কিন্তু পরীক্ষা এসে থাকে অদ্ভুত আধার এক এটি রচনা করেছেন আপনার শামসুর রহমান শামসুর রহমান খুবই গুরুত্বপূর্ণ এটি পরীক্ষা এসে থাকে অদ্ভুত আধার এক শামসুর রহমান রচনা করেছেন কথা হচ্ছে পরীক্ষার হলে যে আপনার এটি মনে থাকবে তো আমরা অ্যাজ ইউজুয়াল পড়ি আর পরীক্ষার হলে যে ভুলে যাই আমরা দেখব টেকনিকের মাধ্যমে আপনি মৃত্যু পর্যন্ত এই তথ্যগুলোকে মনে রাখতে পারবেন দেখুন আধার গ্রাম বাংলায় কিন্তু একটা সিনেমার মধ্যে একটি কথা প্রচলিত আছে সবার কাছে যে আধারে কোপা শামসু এইরকম করে আপনি কিন্তু মনে রাখতে পারেন দেখুন আধারে কোপা শামসু যদিও শুনতে স্ল্যাং এর মতো মনে হচ্ছে কিন্তু আপনার তথ্যকে মনে রাখতে সহায়তা করবে আধারে কোপা শামসু এই যে আধার থেকে অদ্ভুত আধার একের কথা আপনি মনে রাখতে পারেন অনেকে মনে করেন এসব আউল ফাউল টেকনিক আমি মনে রাখবো না দেখুন তো এটি তো টেকনিকই না সিম্পল একটি জিনিস জাস্ট আমরা তুলে ধরার চেষ্টা করেছি তাছাড়া কিন্তু আপনি সকালে পড়বেন বিকেলে ভুলে যাবেন সেই পড়ার কিন্তু কোনো মূল্য থাকবে না আপনার কাছে এরপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি উপন্যাস দেখবো সেটি হচ্ছে খাঁচায় দেখুন খাঁচায় এরপরে আপনার অন্ধ কথামালা অন্ধ কথামালা এটি রচনা করেছেন আপনার রশিদ হায়দার রশিদ হায়দার এটিও কিন্তু পরীক্ষায় এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ খাঁচায় অন্ধ কথামালা রশিদ হায়দারের রচনা এটির জন্য আপনি কি ভাবে মনে রাখবেন দেখুন তো আমরা বলছিলাম খাঁচায় অনেকেই কথায় কথায় কেউ বলে না যে হাই হাই তোদের নেতা নাকি খাঁচায় বন্ধ হাই হাই দেখুন আমরা বলছিলাম হাই হাই তোদের নেতা খাঁচায় বন্ধ তোদের নেতা খাঁচায় বন্ধ খাঁচায় বন্ধ এখান থেকে কি মনে রাখা যায় না যে হাই হাই থেকে আমরা হায়দারের কথা বুঝিয়েছি আর খাঁচায় থেকে খাঁচায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি আমরা বুঝেছি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে খাঁচায় এটি কি এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক আপনার উপন্যাস পরীক্ষায় কিন্তু এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ দেখব যে দেয়াল দেয়াল উপন্যাস কি রচনা করেছে বলুন তো আমরা বলছিলাম হুমায়ুন আহমেদ দেয়াল হুমায়ুন আহমেদ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা এসে থাকে কিন্তু আমরা আজেবাজে জিনিস পড়ে থাকি দেয়াল হুমায়ুন আহমেদ এটিকে মনে রাখবো কিভাবে মনে করুন আপনার একজন বন্ধু আছে সে আপনার আপনি যেন তার বাড়িতে যেন দেখা সাক্ষাৎ না করতে পারেন তার সাথে এই করোনাকালীন সময় সে কি করেছে বিরাট একটা দেয়াল নির্মাণ করেছে বিরাট একটি দেয়াল মনে করেন প্রাচীর তৈরি করেছে বিরাট একটি দেয়াল তখন তখন আপনি বলতেছেন যে হুম থেকে আপনি কি বলছেন বলুন তো হ্যাঁ আমি দেয়াল তৈরি করেছি যাতে করে তুই আমার পড়াশোনায় ডিস্টার্ব করতে না পারিস এই যে বললো যে বন্ধু তুই একটা দেয়াল নির্মাণ করেছিস আমি দেয়াল নির্মাণ করেছি যে হুম থেকে আপনি হুমায়ুনের কথা মনে রাখতে পারেন আর দেয়াল থেকে দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের কথা মনে রাখতে পারেন এরপরে গুরুত্বপূর্ণ আরো একটি উপন্যাস দেখুন উপমহাদেশ আল মাহমুদ রচনা করেছেন আমরা বলছিলাম উপমহাদেশের কথা উপমহাদেশ পরীক্ষায় কিন্তু একটু ঘুরেও প্রশ্ন আসতে পারে যে উপমহাদেশ এটি কি এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যার রচয়িতা হচ্ছেন আল মাহমুদ আমরা বলছিলাম আল মাহমুদ আল মাহমুদ দেখুন আল মাহমুদ উপমহাদেশ এই যে এখান থেকেও মনে রাখা যেতে পারে মহা থেকে মহামুদ এটির উচ্চারণ একটু এইভাবে করুন তাহলে আপনার মনে থাকবে মহামুদ মহামুদ মহাদেশ মহামুদ মহাদেশ এখান থেকে মনে রাখা যাবে যে উপমহাদেশ
উপন্যাসের মূল রচয়িতা হচ্ছেন আল মাহমুদ। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস, পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার এসেছে। দেখুন প্রচন্ড গরমের মধ্যে আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি শুধুমাত্র আপনাদের স্বার্থে। আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সদকাতুল জারিয়া হিসেবে পরিগণিত করেন, এই জন্য আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। এরপরে আমরা নিষিদ্ধ লোবানের কথা আমরা বলবো। দেখুন নিষিদ্ধ লোবান নীল দংশন, নীল দংশন এটি অনেকেরই মনে থাকে, এটিকে আপনি মনে রাখতে পারেন। সৈয়দ শামসুল হক রচনা করেছেন, সৈয়দ শামসুল হক। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার কিন্তু এটি এসেছে যে নিষিদ্ধ লোবান নীল দংশন এগুলো কি। এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যার রচয়িতা ছিলেন সৈয়দ শামসুল হক। বেশ কয়েকবার পিএসসির অধীনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। এরপরে আমরা আর একটি উপন্যাস দেখব, সেটি হচ্ছে বিধ্বস্ত হ্রদের ঢেউ। বিধ্বস্ত হ্রদের ঢেউ, বিধ্বস্ত হ্রদের ঢেউকে রচনা করেছেন বলুন তো, আমরা বলছিলাম সর্দার জয়নউদ্দিন আহমেদ। সর্দার জয়নউদ্দিন আহমেদ, সর্দার জয়নউদ্দিন আহমেদ, এখান থেকে আপনি মনে রাখতে পারেন সর্দার জয়নউদ্দিন আহমেদ। দেখুন তো আপনি যখন গ্রামীণ অঞ্চলে বসবাস করতেন বা গ্রাম থেকে বেড়ে উঠেছেন যারা, তারা এটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। দেখবেন যে নৌকায় যে দুইজন মাঝি থাকে, এর মধ্যে একজন ছোট মাঝি থাকে যে তার ওস্তাদকে বলে থাকে যে ওস্তাদ বা সর্দার বলে থাকে। দেখবেন যে সর্দার বলে থাকে যে সর্দার, এখন কিন্তু নদীতে বড় বড় ঢেউ আসছে, সাবধানে নৌকা চালাও, এরকম করে অনেক সময় বলে থাকে না ছোট মাঝি বড় মাঝিকে যে সর্দার সাবধান সাবধান, যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে, সাবধানে নৌকা চালাও। এই যে ঢেউ থেকে আপনার সর্দারের কথা আপনি একটু মনে রাখতে পারেন, অর্থাৎ বিধ্বস্ত হ্রদের ঢেউ উপন্যাস রচনা করেছেন সর্দার জয়নউদ্দিন আহমেদ। কথা কিন্তু আমাদের একটাই, পড়বো একবার, একবার পড়ে বইয়ের পৃষ্ঠে আপনার ছিঁড়ে ফেলে দিতে হবে। যদি না পড়ার সক্ষমতা না থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার পড়া হয়নি। অনেকেই বলে থাকে স্যার এত বড় বড় ডায়লগ দেন কেন, যে কিভাবে আমরা এগুলোকে মনে রাখতে পারবো। দেখুন তো এই টেকনিকগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু এই তথ্যগুলো আর বারবার রিভাইজ দিতে হবে না আপনাকে। আমরা টেকনিকের মাধ্যমে এগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে উপমহাদেশ আল মাহমুদ গেল, এরপরে আপনার এখান থেকে আরো একটি আসে রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি আওরাত এটি বেশ কয়েকবার পরীক্ষা এসেছে। আনোয়ার পাশা, আপনাদের মধ্যে অনেকে জানেন আনোয়ার পাশা, আনোয়ার পাশা এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, যদিও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখন আর না আসার সম্ভাবনায় রয়েছে, কারণ এটি বেশ কমন হয়ে গেছে। রাইফেল রুটি আওরাত এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে এবং সেখানে যে গণহত্যা যজ্ঞ চালানো হয়েছিল তারই চিত্র মূলত আনোয়ার পাশা এই রাইফেল রুটি আওরাত উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন। সাথে সাথে মূল উপজীব্য বিষয়গুলো একটু দেখে নেবেন, কেননা মূল উপজীব্য বিষয় থেকে কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতি বছর এক মার্কের মতো প্রশ্ন এসে থাকে। এরপরে আপনার এটিও কিন্তু এসে থাকে, আমরা বলছিলাম ফেরারি সূর্যের কথা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ একটি উপন্যাস যার রচয়িতা হচ্ছে রাবেয়া খাতুন। আমরা বলছিলাম রাবেয়া খাতুনের কথা, এটিও আপনি মনে রাখবেন ফেরারি সূর্যের কথা। এরপরে আপনার এখানে আরো একটা আসে হচ্ছে কালো ঘোড়া, কালো ঘোড়া। এরপরে হচ্ছে সাড়ে তিন হাত ভূমি, সাড়ে তিন হাত ভূমি। এরপরে হচ্ছে ঘেরাও, দেখুন এই তিনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ইমদাদুল হক মিলন রচনা করেছেন, ইমদাদুল হক মিলন। পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটি কিন্তু বেশ কয়েকবার এসেছে যে কালো ঘোড়া, সাড়ে তিন হাত ভূমি, ঘেরাও, এগুলো কি। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এটিকে আপনি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারেন এভাবে যে হক সাহেবের কালো ঘোড়া বা হক সাহেবের কি ঘোড়া, হক সাহেবের কালো ঘোড়া। ধরুন আপনার একজন বন্ধু আছে, তার নাম কি হক, সবাই তাকে সম্মান সূচক নাম দিয়ে ডেকে থাকে যে হক সাহেব, হক সাহেবের কি রয়েছে, কালো ঘোড়া রয়েছে। এই যে হক থেকে ইমদাদুল হক মিলনের কথা বলতে পারেন, কালো ঘোড়ার কথা মনে রাখতে পারেন, সাড়ে তিন হাত ভূমি আর ঘেরাও। অনেক সময় ঘোড়ারা কি করে বলুন তো, ঘোড়ারা যখন একেবারে রাগ করে থাকে তার মনিবের উপর, তখন কি করে থাকে, মনিকে ঘেরাও করে থাকে, রাইট। এই যে এখান থেকেও মনে রাখতে পারেন যে ইমদাদুল হক মিলন এটি রচনা করেছে। এরপরে একটি কালো মেয়ের কথা, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম একটি কালো মেয়ের কথা,
একটি কালো মেয়ের কথা এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন আমরা বলছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি কালো মেয়ের কথা এখানে কিন্তু দেশভাগের চিত্র তুলে ধরা হয়েছে মূল উপজীব্য বিষয় যদি আসে তাহলে আপনি এখান থেকে দেবেন যে এখানে দেশভাগের কথা তুলে ধরা হয়েছে বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছিলেন তারা দেখবেন যে কালো একটি কালো মেয়ের কথা এটি কি বা এখানে কিসের কথা বলা আছে এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এবং এর মূল উপজীব্য বিষয় হচ্ছে এখানে দেশভাগের কথা এখানে তুলে ধরা হয়েছে তাহলে আমরা এটি দেখলাম এরপর একটি উপন্যাস হচ্ছে অবেলা অসময় খুবই গুরুত্বপূর্ণ অবেলা অবেলায় অসময় এই উপন্যাসটুকু এবারকার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি রচনা করেছেন আমজাদ হোসেন আমজাদ হোসেন এটি মনে রাখবেন অবেলায় অসময় কথাই কথাই বলে না দেখবেন যে বর্তমানে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমের চাষ করা হচ্ছে যেটি বারো মাসই ফল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে কিন্তু বারো মাসেই কিন্তু আম ধরে থাকে কিছু কিছু জায়গায় দেখবেন অনেক সময় বলে না কিরি কিরি কি দেখলাম অবেলায় অসময়ে আম দেখলাম অবেলা অসময়ে তো আম ধরার কথা না রাইট অর্থাৎ অবেলা অসময়ে আম ধরেছে জাস্ট একটু এখান থেকে মনে রাখবেন এই যে আম থেকে আমজাদ হোসেনের কথা অবেলায় অসময় দেখবেন যে আপনার গ্রামের মধ্যে এমন অনেকেরই গাছ রয়েছে যেখানে শুধুমাত্র আপনার জ্যৈষ্ঠ মাসই নয় বারো মাসই এখানে আম থাকে এই যে অবেলায় অসময় কি ধরেছে আম ধরেছে এখান থেকে মনে রাখতে পারেন অবেলা অসময় উপন্যাসটি রচনা করেছেন আমজাদ হোসেন আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে বিগত 41তম এবং 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মাসকুরুলস বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশনস মাসকুরুলস ইংলিশ লিটারেচার এবং মাসকুরুলস বাংলাদেশ বিষয়গুলি বই থেকে সর্বোচ্চ পরিমাণে মার্ক কমন এসেছে আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে আমরা একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এবং কিভাবে টেকনিকের মাধ্যমে ছন্দের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে অনেকদিন পর্যন্ত মনে রাখা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা যায় আমরা আপনাদেরকে আরো একবার মনে করে দিচ্ছি যে মাসকুরুলস বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশনস ইংলিশ লিটারেচার এবং বাংলাদেশ বিষয়গুলো আমাদের এই তিনটি বই সংগ্রহ করলে পুরো 200 মার্কের প্রস্তুতি আপনি নিতে পারবেন ঢাকা রংপুর চট্টগ্রামের বাইরে যারা অবস্থান করছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে বইটুকু সংগ্রহ করতে পারেন অনেকেই আমাদেরকে ফেসবুকে নক করে থাকেন যে স্যার আপনার নাম্বারটুকু দেবেন এটা আমার ব্যক্তিগত নাম্বার অর্থাৎ 01795133404 যারা ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা বগুড়া এবং বরিশালের বাইরে যারা অবস্থান করছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে বইটুকু সংগ্রহ করতে পারবেন কুরিয়ার কস্ট মাত্র আপনার 30 টাকার মতো নেবে আর তিনটি বই টোটাল আপনার এখানে কস্ট আসবে 740 টাকা কেউ যদি মাসকুরুলস বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশন বইটুকু নেন আমাদের থার্ড এডিশনের বই এটা আমরা ফেব্রুয়ারি মাসে পাবলিশ করেছি 15ই ফেব্রুয়ারি এটির মূল্য হচ্ছে 340 টাকা বাংলাদেশ বিষয়গুলি যেটি সেটি হচ্ছে 260 টাকা আর ইংলিশ লিটারেচার যেটি সেটি হচ্ছে 140 টাকা আর কুরিয়ার আপনার 30 টাকা তিনটি বই আমাদের সংগ্রহ করার চেষ্টা করবেন দেখবেন আমরা অনেক কঠিন কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের সামনে আশা করছি আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হবেন একজন শিক্ষার্থী যখন 12 মাসই পড়াশোনা করে তখন আপনি পড়াশোনা করার জন্য উপযুক্ত সময় পান না অনেকে আবার কর্মব্যস্ততার কারণে অনেকে চাকুরিজীবী শ্রান্ত ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরে আসেন তখন আপনি ডিপ অ্যানালাইসিস করতে পারেন না আমরা আপনার অ্যানালাইসিসকে সহজ করে দিয়েছি এবং 1 থেকে 200 মার্ক পর্যন্ত আমরা দেখে দিয়েছি এখান থেকে 1 মার্ক আসে এখান থেকে 2 মার্ক আসে এইরকম করে আমরা মার্ক বাই মার্ক কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি এতে করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যানালাইসিস করতে সহজ হয়েছে এবং কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ কাজে আমাদের প্রকাশিত প্রত্যেকটি বই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা আবারও পড়ায় ফিরে আসি আমরা বলছিলাম অবেলায় অসময় এটি আমজাদ হোসেন রচনা করেছেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে গুরুত্বপূর্ণ আরো একটি উপন্যাস হচ্ছে আপনার অবেলা অসময় গেল হাঙ্গর নদীর গ্রেনেড হাঙ্গর নদীর গ্রেনেড হাঙ্গর নদীর গ্রেনেড সেলিনা হোসেন আপনাদের মধ্যে অনেকেই জানেন সেলিনা হোসেন এটি কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস এবং পরবর্তীতে এটি কিন্তু চলচ্চিত্রায়িত হয়েছে আপনাদের মধ্যে অনেকেই জানেন এরপরে হচ্ছে জাহান্নাম হতে বিদায় নেকড়ে অরণ্যে এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শওকত ওসমানের আমরা বলছিলাম জাহান্নাম হতে বিদায় নেকড়ে অরণ্যে এগুলোও আপনার এখান থেকে
পরীক্ষায় এসে থাকে সেইগুলো আপনি দেখে নেবেন। এরপরে আপনার এখান থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ নাটক, যে নাটকগুলো থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছিল, আমরা এখন দেখব মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। তাহলে শিরোনাম দেবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন যে অরণ্যে আলো নেই, যে অরণ্যে আলো নেই, এটি কিন্তু রচনা করেছেন নীলিমা ইব্রাহিম। আপনাদের মধ্যে অনেকে জানেন নীলিমা, নীলিমা ইব্রাহিম, নীলিমা ইব্রাহিম রচনা করেছেন যে অরণ্যে আলো নেই। তরঙ্গ ভঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, তরঙ্গ ভঙ্গ এটিও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটক, যেটি রচনা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, এটিও পরীক্ষায় কিন্তু এসেছে, মনে রাখবেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তরঙ্গ ভঙ্গ। এরপরে আপনার এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ নাটক এসে থাকে, সেটি হচ্ছে কি চাহো শঙ্খনীল বর্ণচোরা বকুলপুরের স্বাধীনতা। এগুলো আমরা বলছিলাম কি চাহো শঙ্খনীল, কি চাহো শঙ্খচিল, কি চাহো শঙ্খচিল, এরপরে হচ্ছে বর্ণচোরা, বর্ণচোরা, এরপরে হচ্ছে বকুলপুরের স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, এগুলো হচ্ছে আপনার রচনা করেছেন মমতাজ উদ্দিন আহমেদ, মমতাজ, মমতাজ উদ্দিন আহমেদ। এগুলো নোট করে নেওয়ার চেষ্টা করবেন, পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাবেন। আমরা বলছিলাম কি চাহো শঙ্খচিল বর্ণচোরা বকুলপুরের স্বাধীনতা, এগুলো হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদের রচিত রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। তাহলে নাটকের মধ্য থেকে কিন্তু এগুলো পরীক্ষার জন্য আপনার মনে রাখতে হবে। এরপরে আয়নায় বন্ধুর মুখ, আমরা বলছিলাম আয়নায় বন্ধুর মুখ, আয়নায় বন্ধুর মুখ, এটি কার রচনা বলুন তো? আব্দুল্লাহ আল মামুনির রচনা। আমরা বলছিলাম আব্দুল্লাহ আল মামুনির কথা, এটি কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটক, পরীক্ষায় কিন্তু এটি এসে থাকে। আয়নায় বন্ধুর মুখ কেমন দেখায় বলুন তো? মুন, মুন মানে কি? চাঁদ। মুন মানে আমরা বলছিলাম চাঁদ। অনেক সময় বলে না যে নিজের চেহারা যখন আপনি আয়নায় দেখেন তখন দেখে মনে হয় যে না নিজের চেহারাটা কি কুৎসিত, যখন আপনার বন্ধুর মুখ আয়নায় দেখেন তখন আপনার কাছে কিসের মতো মনে হয়? মনের মতো। অনেক সময় আফসোস করে বলেন না, আহ কি সুন্দর আমার বন্ধুর চেহারা। এই যে মন থেকে আব্দুল্লাহ আল মামুনের কথা আপনি মনে রাখতে পারেন। আয়নায় বন্ধুর মুখের কথা বলছিলাম, আব্দুল্লাহ আল মামুন রচনা করেছেন। এরপরে আপনার এখান থেকে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার এসেছে, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি আপনার সৈয়দ শামসুল হকের রচিত একটি নাটক, সৈয়দ শামসুল হক। আমরা বলছিলাম সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। এখানে তিনি দেখিয়েছেন যে মুক্তিযুদ্ধ শেষে মুক্তির যে বাহিনীগুলো রয়েছে, যুদ্ধের যুদ্ধ শেষ হবে হবে এই সময়ে তারা কিভাবে গ্রামে ফিরছে, তারই দৃশ্য তিনি এখানে তুলে ধরেছেন, পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক। তাহলে আয়নায় বন্ধুর মুখ আব্দুল্লাহ আল মামুন রচনা করেছেন, এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনার জিয়া হায়দারের একটি কিন্তু রয়েছে, আমরা বলছিলাম জিয়া হায়দারের, জিয়া হায়দারের একটি গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে পঙ্কজ বিভাস, এটিও কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমরা বলছিলাম পঙ্কজ বিভাস, এটি হচ্ছে জিয়া হায়দার রচনা করেছেন, জিয়া হায়দার রচনা করেছেন। তাহলে এই কয়েকটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা এসেছে। তাহলে আমরা দেখলাম কি চাহো শঙ্খচিল বর্ণচোরা বকুলপুরের স্বাধীনতা, পায়ের আওয়াজ পাওয়া যায়। এরপরে দেখলাম আপনার গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে পঙ্কজ বিভাস। এই কয়েকটি নাটক আপনি একটু দেখে নেবেন, পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক যদি পরীক্ষায় প্রশ্ন আসে। এখন আমরা দেখব মুক্তিযুদ্ধ ভিত্তিক যে স্মৃতি কথাগুলো আছে এগুলো আমরা দেখবো, এখান থেকে কিন্তু এটিও পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমরা বলছিলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি কথার কথা, যেমন আপনার একাত্তরের দিনগুলি, এটিও কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমরা বলছিলাম একাত্তরের দিনগুলি, এটি কে রচনা করেছেন বলুন তো? জাহানারা ইমাম। আপনাদের মধ্যে অনেকেই জানেন জাহানারা ইমাম, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি স্মৃতি কথা। এরপরে আপনার স্মৃতি কথার মধ্যে রয়েছে আমি বিজয় দেখেছি, এটিও কিন্তু বেশ কয়েকবার এসেছে। আমরা বলছিলাম আমি বিজয় দেখেছি এম আর আখতার মুকুলের, এম আর আখতার মুকুল। আপনারা এগুলোর সাথে সাথে নোট করে নেওয়ার চেষ্টা করবেন।
আর যারা ভাবছেন যে লিখবেন না আমাদের বইগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে আমরা এগুলো তুলে ধরেছি বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আবার সংক্ষিপ্ত সাজেশনস বইয়ের মধ্যেও কিন্তু আমরা এগুলোকে টেকনিকের মাধ্যমে আমরা যেভাবে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক এইভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কাজেই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুল এরপরে 71 এর ঢাকা 71 এর ঢাকা এটি হচ্ছে সেলিনা হোসেন আবার রচনা করেছেন কিন্তু সেলিনা হোসেন ধরুন আপনার একজন বান্ধবী আছে তার নাম কি বলুন তো সেলিনা সেলিনা আগে আপনার পর্দা করত না সেলিনা এখন কি করে এখন পর্দা করে পর্দা করার কারণে সেলিনা কি বলুন তো ঢাকা অর্থাৎ সেলিনাকে এখন আর দেখতে পাওয়া যায় না 71 এর ঢাকা সেলিনা হোসেন রচনা করেছেন এখান থেকে মনে রাখবেন আমি বিজয় দেখেছি 71 এর দিনগুলো জাহানারা ইমাম এই যে এটিকে আবার মনে রাখা যায় খুব সহজে দেখুন ইমাম বর্তমানে সবার দিন ভালো না কাটলেও ইমাম সাহেবের দিনগুলো কিন্তু ভালোই কাটে রাইট ইমামের দিনগুলির কথা ভেবে দেখুন সবাই যখন বিভিন্ন ধরনের চিন্তা চেতনায় ভরপুর তখন ইমামদের কিন্তু কোনো চিন্তা নাই তারা কিন্তু ভালো ভালোই খাবার খেয়ে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সম্মান স্বরূপ এই খাবারগুলো সাধারণত এসে থাকে আমরা বলছিলাম 71 এর দিনগুলি আমি বিজয় দেখেছি 71 ঢাকা পরীক্ষায় এগুলো এসে থাকে তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে স্মৃতি কথাগুলো আমরা দেখালাম এগুলোর মধ্য থেকে এসে থাকে এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের কথা আমরা বলছিলাম গল্প পরীক্ষায় কিন্তু এটিও এসে থাকে যে নামহীন গোত্রহীন নামহীন গোত্রহীন নামহীন গোত্রহীন এটি কিন্তু হাসান আজিজুল হক রচনা করেছেন রাইট হাসান আজিজুল হক হাসান আজিজুল হক রচনা করেছেন কি বলুন তো নামহীন গোত্রহীন এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আবার আরো একটি গুরুত্বপূর্ণ হচ্ছে জন্ম যদি তব বঙ্গে জন্ম যদি তব বঙ্গে এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প যেটি রচনা করেছেন শওকত ওসমান শওকত ওসমান আমরা বলছিলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক এটি কিন্তু একটি গল্প অনেকে বলে না যে কি শখ দেখ এই বঙ্গে নাকি সে জন্মগ্রহণ করতে চায় ভারতে জন্মগ্রহণ করেছে আবার এই বঙ্গে জন্মগ্রহণ করতে চাস না 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 এই যে কি শখ শখ থেকে আপনি মনে রাখতে পারেন কি শওকত ওসমানের কথা কি শখ বঙ্গে নাকি জন্মাতে চায় এখান থেকে মনে রাখতে পারেন জন্ম যদি তবু বঙ্গে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প যার রচয়িতা হচ্ছেন আপনার শওকত ওসমান খুব গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্রগুলো আছে এই চলচ্চিত্রগুলো থেকেও কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে আমরা সেগুলো দেখব কেননা এখান থেকেও প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের মধ্যে সর্বপ্রথম যে চলচ্চিত্র নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার গেরিলা গেরিলা চলচ্চিত্র কিন্তু বেশ কয়েকবার এসেছে মনে রাখবেন নাসির উদ্দিন ইউসুফের কথা আমরা বলছি আচ্ছা এটিকে মনে রাখা যায় কিনা পরীক্ষার হলের জন্য দেখুন তো গেরিলা নাসির উদ্দিন ইউসুফ পরীক্ষার জন্য কিন্তু বেশ কয়েকবার এসেছে নাসির উদ্দিন ইউসুফ আপনারা বাংলাদেশের ক্রিকেটার নাসির উদ্দিনকে কিন্তু খুবই চেনেন নাসির হোসেনকে অনেকেই চেনেন রাইট এই যে নাসির থেকে জাস্ট নাসিরকে মনে রাখবেন যে নাসিরের কাজই হচ্ছে নতুন নতুন রেকর্ড করা রাইট কিছুদিন আগে যে তামিমাকে সে বিবাহ করলো বিবাহ করে নতুন একটি ইতিহাস সৃষ্টি করলো তামিমা তাহলে কি করলো নাসির রেকর্ড সৃষ্টি করলো রেকর্ড গড়লো আবার ক্রিকেট খেলায় নাসির কি করে থাকে রেকর্ড করে থাকে এখান থেকে জাস্ট এভাবে মনে রাখতে পারেন ক্রিকেটার নাসিরের কাজই হচ্ছে রেকর্ড গড়া এই যে গড়া থেকে গেরিলার কথা আপনি মনে রাখতে পারেন অর্থাৎ গেরিলা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র এটি রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ এরপরে আপনার গুরুত্বপূর্ণ আরো একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে জীবন ঢুলি এটিও পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে জীবন ঢুলি এটিকে রচনা করেছেন বলুন তো জীবন ঢুলি এটি হচ্ছে তানভীর মোকাম্মেল তানভীর মোকাম্মেল কি কি রচনা করেছেন বলুন তো জীবন ঢুলি আবার স্মৃতি একাত্তর যদি আমরা বলি তাও কিন্তু স্মৃতি একাত্তর এটিও কিন্তু তানভীর মোকাম্মেল রচনা করেছেন আবার এখান থেকে আরো একটি তার রচনা রয়েছে তানভীর মোকাম্মেল স্মৃতি একাত্তর জীবন ঢুলি এরপরে হচ্ছে আপনার কিছুক্ষণ পরে এটি মনে করবে আমরা এটি আলোচনা করব জীবন ঢুলি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে দেখা যায় যে জীবন ঢুলি এটি কি একবার বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছে যে জীবন ঢুলি এটি কিসের নাম এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের নাম ঢুলু খাওয়া আপনারা দেখবেন যে চলচ্চিত্রের মধ্যে বিশেষ করে নায়ক নায়িকারা কি করে করে থাকে বলুন তো যখন যে দোলনা আছে এই দোলনায় একে অপরে কি করে খেয়ে থাকে ঢুলু খেয়ে থাকে অনেক সময় রাইট চলচ্চিত্রের মধ্যে কিন্তু এটি ঘটে থাকে যে নায়ক নায়িকারা দোলনার মধ্যে একে অপরের সাথে কি খাচ্ছে ঢুলু খাচ্ছে যে ঢুলু থেকে ঢুলির কথা মনে রাখবেন আবার
আমরা বলছিলাম এটি একটি তাহলে কিসের নাম চলচ্চিত্রের নাম যদি পরীক্ষায় প্রশ্ন আসে আপনার জীবন ঢুলি এটি কিসের নাম এটি একটি চলচ্চিত্রের নাম কারণ চলচ্চিত্রের মধ্যে নায়ক নায়িকারা কি খায় ঢুলুক খেয়ে থাকে আবার তানভীর মুকাম্মেল দেখুন ভীর লেখার ক্ষেত্রে কিন্তু দীর্ঘইকারের ব্যবহার রয়েছে আবার ঢুলি লেখার ক্ষেত্রেও কিন্তু আপনার কি রয়েছে বলুন তো দীর্ঘইকার রয়েছে অর্থাৎ জীবন ঢুলি এটি তানভীর মুকাম্মেল রচনা করেছেন জি এই মুহূর্তে কিন্তু মনে পড়ে গেল আমরা বলছিলাম যে চলচ্চিত্রের কথা সেটি হচ্ছে নদীর নাম মধুমতি নদীর নাম মধুমতি মধুমতি বানানোর ক্ষেত্রেও কিন্তু দীর্ঘইকার রয়েছে দেখুন এখানে কিন্তু দীর্ঘইকারের ব্যবহার রয়েছে অর্থাৎ জীবনঢুলি যিনি রচনা করেছেন তানভীর মুকাম্মেল স্মৃতি একাত্তর এটিও তানভীর মুকাম্মেল রচনা করেছেন নদীর নাম মধুমতি এটিও আপনার তানভীর মুকাম্মেল রচনা করেছেন এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো কিছু চলচ্চিত্র আমরা দেখব বিশেষ করে আপনার ওরা এগারো জন এরপরে হচ্ছে সংগ্রাম রাইট এগুলো কে রচনা করেছেন বলুন তো চাষী নজরুল ইসলাম আমরা অনেকেই জানি চাষী নজরুল ইসলাম আমরা যখন গ্রামে বসবাস করতাম তখন দেখতাম যে আমাদের পরিবারের মধ্যে কি করত ওরা এগারো জন কি চাষী ওরা এগারো জন কি চাষী কি কাটার কাজে ব্যস্ত ধান কাটার কাজে বা ধান কাটার সংগ্রামে ব্যস্ত এখান থেকে কিন্তু মনে রাখা যেতে পারে হবে দেখুন নিছক একটি টেকনিকের উপর ভিত্তি করে আপনি এগুলো মনে রাখতে পারেন তাছাড়া কিন্তু যদি আপনার ভিতরে গোড়ামি থেকে থাকে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা দিন এগুলো রিভাইজ দিতে হবে এগুলো রিভাইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা একবার পড়বো একবার পড়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিব যদি ছিঁড়ে ফেলে দেওয়া না সক্ষমতা হয় তাহলে বুঝে নিতে হবে আপনার পড়া হয়নি আপনি পড়াশোনার ভিতরে কোনো পরিবর্তন বা চেঞ্জ নিয়ে আসতে পারছেন না যার কারণে সফল হতে পারছেন আমরা বলছিলাম ওরা এগারো জন এরপরে সংগ্রাম এগুলো আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যার রচয়িতা হচ্ছেন চাষী নজরুল ইসলাম এরপরে আপনার আরো একটা আছে একাত্তরের যিশু কিন্তু আছে আপনাদের মধ্যে অনেকেই জানেন শাহরিয়ার কবিরের একাত্তরের যিশু এটি পরীক্ষায় এসে থাকে এরপরে আমরা দেখবো আরো একটি চলচ্চিত্র সেটি হচ্ছে ধীরে বহে মেঘনা ধীরে বহে মেঘনা কে রচনা করেছেন বলুন তো আলমগীর কবির এটি গুরুত্বপূর্ণ তো আমরা এই জন্য এটি তুলে ধরলাম আগে আলমগীর কবির ধীরে বহে মেঘনা আলমগীর কবির একটি প্রশ্ন কিন্তু বারবারই এসে থাকে যে বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি প্রশস্ত দিক দিয়ে সর্ববৃহৎ নদী কোনটি সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যায় কি বলুন তো মেঘনা আর আরবিতে কবির মানে কি বলুন তো কবির শব্দের অর্থ কিন্তু বড় এই যে কবির কিন্তু এরকম রয়েছে দেখুন কবির আরবিতে কবির শব্দের অর্থ হচ্ছে বড় তার মানে মেঘনা নদী কি সর্ববৃহৎ নদী প্রশস্তের দিক দিয়েও আপনার সর্ববৃহৎ আবার গভীরতার দিক দিয়েও কিন্তু সর্ববৃহৎ নদী তাহলে ধীরে বহে মেঘনা আলমগীর কবি রচনা করেছেন এই যে কবির থেকে জাস্ট মনে রাখবেন মেঘনা মেঘনা যেহেতু দীর্ঘতম নদী এখান থেকে আপনি মনে রাখবেন আবার প্রশস্ততম নদী এখান থেকেও মনে রাখা যেতে পারে ধীরে বহে মেঘনা এরপরে আপনার নাসিরুদ্দিন ইউসুফের কিন্তু আর একটা লেখা রয়েছে একাত্তরের যিশু কিন্তু যেটি রয়েছে এটিও কিন্তু পরীক্ষায় এসে থাকে এটা আবার চলচ্চিত্র একাত্তরের যিশু নাসিরুদ্দিন ইউসুফের এটি মনে রাখবেন আমরা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে আরো কিছু উপন্যাস কিন্তু চলচ্চিত্র রয়েছে যেমন শ্যামল ছায়া জ্যোৎস্না ও জননীর গল্প এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে এরপরে মুক্তিযুদ্ধভিত্তিক আরো চলচ্চিত্রের মধ্যে আছে মুক্তির কথা মাটির ময়না মুক্তির কথা মাটির ময়না মুক্তির গান দেখুন এগুলো তিনটিরই রচয়িতা কি বলুন তো তারেক মাসুদ আমরা বলছিলাম তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের কথা তারা কিন্তু যৌথভাবে এগুলো রচনা করেছেন মুক্তির কথা মাটির ময়না মুক্তির গান মতে মাটির কথা আবার মতে মুক্তির গান আবার মতে কি মাসুদ অর্থাৎ সবগুলোর ভিতরে কিন্তু মিল রয়েছে দেখুন অর্থাৎ মুক্তির কথা মাটির ময়না মুক্তির গান সবগুলো রচয়িতা কি বলুন তো তারেক মাসুদ পরীক্ষায় কিন্তু এখান থেকে মনে রাখতে হবে পরীক্ষায় আসতে পারে এরপরে আলোর মিছিল নামে কিন্তু একটি চলচ্চিত্র রয়েছে এটি পরীক্ষায় এসে থাকে আমরা বলছিলাম আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা এটিও পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে দেখুন আপনার একজন বান্ধবী আছে তার নাম কি বলুন তো মিতা অনেক সময় কথায় কথায় বলে না যে বর্তমানে মেয়েরা যেভাবে রাস্তায় নামা শুরু করেছে মিছিলেও নাকি মেয়েদেরকে দেখা যায় এখান থেকে জাস্ট একটু মনে রাখবেন যে আলোর মিছিলে মিতা নামে আপনার একজন বান্ধবী আছে সে কি করছে মিছিল করছে অনেক সময় বলে থাকে না ছি 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 তোমার বান্ধবী মিতাকে দেখলাম কোথায়
মিছিলের মধ্যে এই যে এখান থেকে মিতা থেকে নারায়ণ ঘোষ মিতার কথা মনে রাখতে পারেন আবার আলোর মিছিল এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এটিও আপনি এখান থেকে মনে রাখতে পারেন তাহলে আমরা গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো দেখলাম এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকগুলো দেখলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি কথাগুলো দেখলাম আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম এর মধ্যে থেকে এক মার্ক প্রশ্ন কমন আসার সমূহ সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা যে মূল উপজীব্য বিষয়গুলো রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বা নাটকে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে আমরা মূল উপজীব্য বিষয়কে কেন্দ্র করে আমরা বাংলা সাহিত্যের প্রথম পর্বের ভিডিও টিউটোরিয়াল কিন্তু ইতিমধ্যে আমরা তুলে ধরেছি সেখান থেকে মূল উপজীব্য বিষয় সম্পর্কিত তথ্যগুলো আপনি দেখে নিতে পারেন আমরা আজকের এই তৃতীয় পর্বে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করলাম আশা করছি আপনারা এখান থেকে অনেক বেশি বেনিফিট হবে আমরা বাকি আরো 16 মার্কের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে খুব অল্প সময়ের মধ্যে পার্ট বাই পার্ট ভিডিও টিউটোরিয়াল করার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষ সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ